সালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত আমার নতুন একটি ভিডিওতে। আমি নবীন আপনাদের সাথে আছি আর আপনারা দেখছেন মাই ওয়ার্ল্ড। কি রে ভাই, হঠাৎ করে বেরিয়ে গেলা? দেখতে শোনা ভিডিও বানাচ্ছি, কমন সেন্স নাই? বন্ধুরা, ফিরে এলাম ইন্ট্রোর পরে। অনেকদিন পর আপনাদের সামনে আবার একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে কমন সেন্স। কমন সেন্স একটি ইংরেজি শব্দ যার বাংলা অর্থ হচ্ছে আকেল বা কাণ্ডজ্ঞান। আমরা প্রায় সময় বলে থাকি যে অঙ্কের কমন সেন্স একদম ভালো না, অঙ্কের কমন সেন্স নাই, অঙ্কের কমন সেন্স একদমই নাই। আসলে আমরা এই কমন সেন্স বলতে আসলে কি বোঝাই এবং এই কমন সেন্সটা আসলে কি, এটা কিভাবে গ্রো আপ করা যায়, এটা আমাদের দৈনন্দিন লাইফে কি পরিমাণ ইম্প্যাক্ট ফেলে, এটা কতটা গুরুত্বপূর্ণ এবং এটাকে কিভাবে ডে বাই ডে আমরা ইনক্রিজ করতে পারি আমাদের পার্সোনাল লাইফে, তো সেই বিষয়গুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। তবে ভিডিও শুরুর আগে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, যারা আমার চ্যানেলে নতুন এখনো সাবস্ক্রাইব করেন নাই, দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার পক্ষ থেকে একটা সালাম। তো চলুন বন্ধুরা, কথা না পাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। তো প্রথমে বলেছি বন্ধুরা, কমন সেন্স হচ্ছে একটি ইংরেজি শব্দ। কমন এবং সেন্স দুইটা ওয়ার্ড এবং যার অর্থ হচ্ছে যে আমরা বাংলাতে বলে থাকি কাণ্ডজ্ঞান বা আক্কেল। আমরা যদি বলি এই তোমাকে কমন সেন্স নাই, আমরা বাংলাতে যেটা বলে থাকি এই অমকের একদম কাণ্ডজ্ঞান বলতে নাই, কোন জায়গায় কি করতে হয় কি বলতে হয় কিচ্ছু বোঝে না। আমরা অনেক সময় বলে থাকি যে কমন সেন্স একদমই কম। হ্যাঁ, আসলে কমন সেন্স বা কাণ্ডজ্ঞান বা আক্কেল বলতে আমরা কি বোঝাই বা এটা কিভাবে আমাদের দৈনন্দিন জীবনে কাজ করে, এর গুরুত্ব কতটুকু, তো সেটা আমরা আলোচনা করব। তো প্রথমে চলে যাই যে আকেল বা কাণ্ডজ্ঞান বা কমন সেন্সের সংজ্ঞাটা আসলে কি। তো উইকিপিডিয়াতে বলা হয়েছে, কমন সেন্স ইজ সাউন্ড প্র্যাকটিক্যাল জাজমেন্ট কনসার্নিং এভরিডে ম্যাটার্স অর এ বেসিক অ্যাবিলিটি টু পারসিভ আন্ডারস্ট্যান্ড এন্ড জাজ দ্যাট ইজ শেয়ার্ড বাই কমন টু নিয়ারলি অল পিপল। অর্থাৎ কমন সেন্স হচ্ছে দৈনন্দিন জীবনে প্রজ্ঞাপূর্ণ বাস্তব বিচার বুদ্ধি অথবা কোন বিষয় সম্পর্কে প্রায় সব মানুষের বিচার বোধ। সহজ ভাষায় বলতে গেলে বাস্তব জীবনে আমরা কোনো ডিসিশন নিতে গেলে বা কোনো সিদ্ধান্ত নিতে গেলে কোন কাজটা করলে কি ধরনের ইম্প্যাক্ট করতে পারে বা এটা রেজাল্ট কি আসতে পারে বা এটা ফলাফল কি আসতে পারে, এটা যে ধারণা করা, এই ধারণা করার ক্ষমতা বা সক্ষমতাকেই আমরা কমন সেন্স বলে থাকি। আসলে বন্ধুরা, কেউই কমন সেন্স নিয়ে জন্মগ্রহণ করে না, সময়ের সাথে সাথে এটা উন্নতি লাভ করে। কিছু কিছু কমন সেন্স আছে যেগুলো আমরা বাই বর্ন পেয়ে থাকি, আবার কিছু কিছু কমন সেন্স আছে যেগুলো আমাদের দৈনন্দিন যে কাজকর্ম করতে করতে আমরা শিখে যাই, বা এইটার পরে এটা করতে হবে, এটার পরে এটা করতে হবে। তো যেমন ধরেন, আমরা যখন কোনো রাস্তা পার হই, রাস্তার দুই দিকে দেখে শুনে তারপর রাস্তাটা পার হওয়া, এটা এক ধরনের কমন সেন্স। যদি বাইরে বৃষ্টি আসে তো বৃষ্টিতে বাইরে যদি কোনো শুকনা কাপড় থাকে বা ভিজে যাওয়ার মতো কোনো ইম্পর্টেন্ট জিনিস থাকে সেগুলো ঘরে তোলা, এটাও এক ধরনের কমন সেন্স। আপনি যখন ঘর থেকে বাইরে বেরোবেন, ঘরের ফ্যান বা লাইটটা অফ করে দেওয়া, এটাও এক ধরনের কমন সেন্স। আসলে কমন সেন্স জিনিসটা হচ্ছে এইটাই, যেটা হচ্ছে আপনি যে কাজটা করছেন সেই কাজটা আপনার জন্য কতটুকু ফলপ্রসূ, সেই জিনিসটা আপনি যখন রিয়েলাইজ করতে পারবেন যে হ্যাঁ এটা আমার জন্য উপকার বা উপকারী, এটা এই অনুভূতিটা যখন আপনার আসবে এবং সেই অনুভূতিটা থেকে যখন যে কাজটা করবেন বা যে কথাটা বলবেন সেই অনুভূতিটাই হচ্ছে আপনার কমন সেন্স। এক কথায় বলতে গেলে যে আমরা যে কাজগুলো করে থাকি সেই কাজগুলোর মধ্যে কোন কাজটা বেশি গুরুত্বপূর্ণ, সেই বেশি গুরুত্বপূর্ণ কাজটি কোন গুরুত্বপূর্ণ কাজের আগে সম্পন্ন করার যে তাগিদ ভিতর থেকে আসে সেটাকেও আমরা কমন সেন্স বলে থাকি। এবার আসুন বন্ধুরা, আমরা কমন সেন্সের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা কতটুকু এটা নিয়ে আমরা আলোচনা করি। কমন সেন্সের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা আমাদের জীবনে অপরিসীম, এটা আসলে আমাদের জীবনে ওতপ্রোতভাবে জড়িত আছে। প্রথমত, এটি আমাদেরকে অযৌক্তিক কর্মকাণ্ড থেকে বিরত রাখে এবং আমরা কখন কি করব সেই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়াটা সহজ করে দেয়। দ্বিতীয়ত, এর মাধ্যমে আপনি অন্যের চাওয়া পাওয়া সম্পর্কে সচেতন হতে পারবেন। আমরা যেহেতু সামাজিক জীব, তো সমাজে সবাইকে একসাথে মিলেমিশে আমাদেরকে থাকতে হয়, তো আপনি যখন বুঝতে পারবেন যে অন্যরা আপনার থেকে কি এক্সপেক্ট করছে বা কি চাচ্ছে, এটা যখন আপনার ভিতরে রিয়েলাইজেশনটা আসবে তখন খুব সহজে আপনি সবার সাথে মিশতে পারবেন, চলতে পারবেন। আর অন্যদের চাহিদা বা চাওয়া পাওয়া সম্পর্কে আমাদের অবশ্যই অবগত থাকাটা খুবই জরুরি। তৃতীয়ত, কমন সেন্স হচ্ছে সবকিছুর ভিত্তি। আপনার যদি কমন সেন্স না থাকে তাহলে আপনার শিক্ষা দীক্ষা বা দক্ষতার কোনো মূল্যই থাকবে না। অপ্রিয় হলেও সত্য যে আপনার জীবনটা তখন হয়ে যাবে জঙ্গলের জীব জানোয়ারের মতোই। চতুর্থত, কমন সেন্স থাকলে সব কাজ করাটা অনেক সহজ হয়ে যায়। কোনো কর্মীর কমন সেন্সের যদি ঘাটতি থাকে তাহলে সেই ইম্প্যাক্টটা পুরো প্রতিষ্ঠানের উপরে পড়ে, এবং যদি কোনো কর্মীর কমন সেন্স খুবই ভালো থাকে তাহলে সে তার পুরো টিমটাকে বা তার প্রতিষ্ঠানকে খুব ভালোভাবে সাপোর্ট দিয়ে চালাইতে পারবে। আমি একটি এখন একটা ব্রিটিশ জরিপের কথা বলি। 2018 সালের জানুয়ারিতে সেন্সাস ওয়াইড এই জরিপটি চালিয়েছিল, সেখানে যেই ফলটা পাওয়া গেছিল সেটা এখন আপনাদের সাথে আমি শেয়ার করছি। 70% ব্রিটিশ মনে করে যে কোনো ব্যক্তি ডিগ্রির চেয়ে তার কমন সেন্সটা অধিক ইম্পর্টেন্ট।
69% ব্রিটিশ কমনসেন্স বিহীন কাউকে তাদের প্রতিষ্ঠানে চাকরি দিতেই নারাজ। দুই তৃতীয়াংশের বেশি লোক মনে করে তার সঙ্গীর, তার মানে যারা তাদের পার্টনার হচ্ছে, তো তাদের যে চেহারাটার চাইতে তাদের কমনসেন্সটা বেশি গুরুত্বপূর্ণ। 48% মানুষ কমনসেন্স বিহীন কারোর সাথে সম্পর্কে জড়াতেই রাজি না। তো যারা এখন সিঙ্গেল আছেন তারা একটু ভেবে দেখেন আপনারা এখনো কেন সিঙ্গেল আছেন। তো দ্রুত যদি মনে করে থাকেন যে আপনার এখন পর্যন্ত কমন সেন্সের অভাব আছে, দ্রুত কমন সেন্সটা বাড়িয়ে নিন, তাহলে হয়তোবা আপনি কোনো মনের মানুষ পেয়েও যেতে পারেন। বন্ধুরা, আপনাদের সাথে আমি একটা ছোট একটি সূত্র শেয়ার করতে যাচ্ছি। তো সূত্রটা হচ্ছে এরকম, নলেজ প্লাস কমন সেন্স ইকুয়াল টু উইজডম, এবং নলেজ মাইনাস কমন সেন্স ইকুয়াল টু ডেঞ্জারাস। তো বন্ধুরা বুঝে নিন আসলে কমন সেন্সটা আমাদের নলেজের সাথে কতটা গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আমি আগেই বলেছি যে কমন সেন্স নিয়ে আমরা কেউ জন্মগ্রহণ করিনি, এটা প্রাকৃতিক ভাবে আমাদের ভিতরে বিল্ড আপ হয়েছে, এবং আমরা যখন বয়সের সাথে সাথে বেড়ে উঠেছি তখন এই কমন সেন্স গুলো আস্তে আস্তে আমাদের সাথে বেড়ে উঠেছে। তো মূলত পরিবেশ, পরিস্থিতি এবং পরিবারের সাথে থাকতে থাকতে আমাদের যে মূল্যবোধ এবং কমন সেন্স, এটা আস্তে আস্তে গ্রো আপ হতে থাকে। কমন সেন্স বাড়ানোর জন্য সুনির্দিষ্ট কোনো পদ্ধতি নেই, তবে আমি এখন আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করছি, এইগুলো শেয়ার করলে হয়তোবা আপনার কিছু কমন সেন্স বাড়লেও বাড়তে পারে। নাম্বার ওয়ান, কোনো কিছু করা বা বলার আগে অবশ্যই চিন্তা করুন যে ওই জিনিসটি আপনার সাথে ঘটলে কি হতো, বা আপনি কি করতেন, বা আপনি কি বলতেন, তাহলে সঠিক বিচার এবং সঠিক ফলাফলটা পেয়ে যাবেন। নাম্বার দুই, অনর্থক বা বেহুদা কথা বলা থেকে দূরে থাকুন। তৃতীয়ত, অত্যাধিক পড়াশোনা করুন, বিভিন্ন ব্যক্তিবর্গের জীবনী পড়তে পারেন, তাদের জীবন আচরণ, তাদের কথাবার্তা, তাদের জীবন আদর্শ কিরকম ছিল সেগুলো সম্পর্কে রিসার্চ করতে পারেন। চতুর্থত, সারাদিন কিন্তু প্রতিক্রিয়া দেখিয়েন না, রেসপন্ড বা ডোন্ট রিয়্যাক্ট। কেউ যদি কোনো কিছু বলে সেটা যে আপনি শুনেছেন বা বুঝতে পেরেছেন সেটা আপনি তাকে বোঝান যে হ্যাঁ আপনি সেটা বুঝেছেন, বা সেটার পরিপ্রেক্ষিতে তাকে কোনো ফিডব্যাক বা আপনি কোনো রিয়্যাক্ট দেখিয়েন না, কারণ সময় বা পরিস্থিতি সবসময় একরকম থাকে না। পঞ্চম, আপনার চারপাশে সচেতন ভাবে চোখ রাখুন, দেখুন, শুনুন, বুঝুন, বা কথা একটু কম বলে। ছয় নম্বর হচ্ছে, অযৌক্তিক বিষয়গুলো ছেড়ে দিন, যেগুলো কোনো কাজে আসবে না বা মনে করেন যে ওইগুলো হুদায় আপনার সময় নষ্ট করবে, তো সেই বিষয়গুলোতে তর্কে তাজনতাই আসলে বুদ্ধিমানের কাজ। এবার আসুন বন্ধুরা, আমাদের দৈনন্দিন জীবনে কিছু কমন সেন্স বা আমাদের দৈনন্দিন লাইফে ঘটে যাওয়া কিছু কার্যকলাপের সাথে কমন সেন্স কতটা ওতপ্রোতভাবে জড়িত, বা কিভাবে আর কি কাজ করে, বা আমাদের মনে অজান্তেই আমরা এই জিনিসগুলো মেনটেন করে থাকি, সেই জিনিসগুলো এখন আপনাদের সামনে আমরা আলোচনা করি। তা আপনার লাইফের সাথে আপনি মিলিয়ে নিন, আপনি এই কাজগুলো করেন কি করেন না, বা আপনার কতটুকু কমন সেন্স আছে বা নেই, আপনি এই আলোচনা থেকে হয়তো বা বুঝতে পারবেন। আসলে কোথেকে শুরু করা যায়, যেহেতু আমরা সকালে ঘুম থেকে উঠি এবং যখন আমরা ঘুম থেকে উঠি তখন আমরা বিছানাতে থাকি, তো চলুন বন্ধুরা আমরা বিছানা থেকে শুরু করি। তো বিছানাতে থাকা অবস্থায় আমাদের কি কি বিষয়গুলো নিয়ে বা কি কি কমন সেন্স নিয়ে কাজ করা উচিত, বা কি কাজ করলে আমাদের কমন সেন্স গুলো আসলে বুঝতে পারবো যে আমাদের 100% আছে, তো সেইগুলো হচ্ছে, এক নম্বর, শোবার আগে অবশ্যই বিছানাটা ঝেড়ে নিন, না হলে পোকামাকড় এবং ময়লাতে আপনার অবস্থা নাস্তানাবুদ হয়ে যেতে পারে, এবং যখন ঘুম থেকে উঠবেন বা বিছানা থেকে চলে যাবেন তখন অবশ্যই বিছানাটা সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখুন, তাহলে দেখতে সুন্দর লাগবে। নিজের পোশাকের দিকে খুশি রাখুন, যখন আপনি ঘুমাবেন আপনার যদি কাপড় উড়ে যাওয়ার স্বভাব থাকে তাহলে আপনার লুঙ্গিতে গিট্টু মেরে রাখতে পারেন, আদারওয়াইজ আপনার মাংসমান চলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। স্বামী স্ত্রী বাদে যদি পাশে অন্য কেউ থাকে তাহলে পর্যাপ্ত দূরত্ব বজায় রাখুন, অথবা মাঝখানে কোলবালিশ বা অন্যান্য কোনো কিছু ইউজ করতে পারেন যাতে অন্যের ঘুমে ডিস্টার্ব না হয়। যদি মশারি ব্যবহার করার অভ্যাস থেকে থাকে তাহলে ঘুম থেকে ওঠার পরে মশারিটাও সুন্দর করে গুছিয়ে রাখুন। দুই নম্বর হচ্ছে, আমরা যখন ঘুম থেকে উঠেই পড়লাম এখন আমরা যাবো হচ্ছে ওয়াশরুমে। তো ওয়াশরুমে যাওয়ার পরে আমাদের কি কি কমন সেন্স কাজে লাগাতে পারি, প্রথমেই হচ্ছে আমরা যখন ওয়াশরুমে যাবো অবশ্যই জুতা ব্যবহার করব। যখন আমরা আমাদের প্রাকৃতিক কাজের জন্য বলবো অবশ্যই চেক করে নিব যে আসলে আমাদের ট্যাপে পানিটা আছে কিনা। টয়লেটটা শেষ করার পরে পর্যাপ্ত পরিমাণ পানি ঢেলে দিব, যদি উঁচু কমোড হয়ে থাকে তাহলে আমরা কেউই উঁচু কমোডের উপর উঠে বসবো না। অজু বা হাত মুখ ধোয়ার সময় আমরা কেউই নাকের ময়লা বা কুলি করা পানি মগ বা যে বালতি থাকবে ওর ভিতরে ফেলবো না। ব্যবহার শেষে মগ এবং বালতিতে থাকা পানি ঢেলে ফেলে দিন এবং সেটা শুকনো জায়গায় রেখে দিন। কোনোভাবে মগ বা বালতিতে পানি ভর্তি করে রেখে বের হয়ে আসবেন না, এবং বাইরে বের হয়ে এসেই
লাইটটা অফ করে দিই। তো আমরা ঘুম থেকে উঠলাম, বাথরুম সারলাম, এবার আমাদেরকে খেতে হবে। তো খাওয়ার টেবিলে যাওয়ার পরে আমাদের কি কি কমন সেন্স কাজে লাগাতে হবে? যদি বেসিনে হাত ধোয়ার ব্যবস্থা থাকে তাহলে আমরা কেউই প্লেটে হাত ধোব না। আর যদি কোনো মেহমানের বাসায় যেয়ে থাকেন তাহলে অবশ্যই যিনি আপনাকে হোস্ট করছে তার সাথে আপনি কথা বলে নেন বা তার অনুমতি নিয়ে কাজটি করতে পারেন। হয়তো বা সে অন্য কোনো ব্যবস্থা রাখতে পারে আপনার হাত ধোয়ার জন্য। খাওয়ার সময় কচকচ শব্দ করবেন না, জিনিসটা খুবই অড লাগে। যখন পানি খাবেন তখন কোনো ঢকঢক শব্দ করবেন না, আস্তে আস্তে খান। মাছের কাটা বা মাংস কেটে সেটার হাড়টি টেবিলে ফেলবেন না, সেটা নির্দিষ্ট ময়লা রাখার জায়গা থাকে সেখানে ফেলুন, বা বোন প্লেট যেটাকে বলে সেখানে ফেলুন। টেবিলে রাখলে জিনিসটা আসলে বিশ্রী দেখায়। আর কোনো কারণে যদি মাংস আপনার দাঁতে বেঁধে যায় সেক্ষেত্রে হা করে কারোর সামনে আসলে মাংসটা বের করবেন না, আপনি হাতটা দিয়ে মুখটা ঢেকে অন্য হাত দিয়ে আপনার মাংসটা বের করার চেষ্টা করুন। যদি আপনার খাবার অনেকে বেশি দিয়ে দেয় যে আপনি খেতে পারবেন না, হুট করে তুলে অন্যের পাতে দিয়ে দিবেন না। তো জিনিসটা আসলে অনেকে আপনার পাতের খাবার খেতে অপছন্দ করতে পারে বা জিনিসটা অড দেখায়। তো আপনার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু নিন, বা কেউ যদি জোর করে চাপিয়ে দেয় তাকে বুঝিয়ে বলার চেষ্টা করুন, অথবা এক্সট্রা কোনো বাটি বা প্লেটে আপনার খাবারগুলো তুলে রাখুন। সেই সাথে যখন কোনো খাবার খাবেন যতটুকু খাবেন ঠিক ততটুকু পরিমাণেই নেবেন, যেটুকু খেতে পারবেন না সেটুকু ফেলে রেখে যাবেন না। এতে করে আপনার যে খাবারটা আপনি নিয়েছেন সেটা ওয়েস্ট হবে, আপনার খাবার অন্য খাবে না, অন্য কেউ খাইতে অতটা স্বাচ্ছন্দ্য বোধ করবেও না। তো জিনিসটা এবং খাবারটা আসলে খাবারটা নষ্ট হবে। তো দানাদার খাবার নষ্ট করা বা অপচয় করা আমাদের কারোরই উচিত না। যখন খেতে বসবেন অন্যদের দিকেও লক্ষ্য রাখুন, নিজে একাই সব খাবার করে দিয়েন না। আপনার সামনে যে খাবারগুলো থাকবে সেগুলো অন্য দিকে একটু পাস করে দেওয়ার চেষ্টা করবেন, যাতে অন্যরাও খাবারগুলো পায় এবং খেতে পারে। খাওয়া দাওয়া শেষ, এখন আমাদেরকে একটু বাইরে বেরোতে হবে। তো বাইরে বের হলে আমাদের কি করণীয়? বাইরে বের হলে তো রাস্তা দিয়ে হাঁটতে হবে, তাই না? তো রাস্তা দিয়ে যখন হাঁটবেন তখন অবশ্যই ডান দিক দিয়ে হাঁটবেন। আমাদের গাড়িগুলো আসলে বাম দিক দিয়ে চলাচল করে, তো আপনি যখন বাম দিক দিয়ে যাবেন আপনার পিছন দিক থেকে কোনো গাড়ি আসতে পারে, তো জিনিসটা আপনার অবচয় থাকতে পারে, আপনি অ্যাবসেন্স মাইন্ডেও চলতে পারেন। তো আপনি যখন ডান দিক দিয়ে চলবেন তখন গাড়িগুলো আসলে ডান দিক থেকে আপনার সামনে দিয়ে আসবে। তো কোনো গাড়ি যদি আসে তখন সেক্ষেত্রে অবশ্যই আপনি সেটা দেখতে পাবেন। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো, যখন পায়ে হেঁটে চলার চেষ্টা করবেন, ফুটপাথ দিয়ে হাঁটবেন, তখন অবশ্যই রাস্তার ডান দিক দিয়ে হাঁটার চেষ্টা করবেন। ফুটপাথ দিয়ে যখন হাঁটবেন আপনার পাশে যদি বন্ধু বা বান্ধবী থাকে কখনো হাত ধরে হাঁটবেন না। যদি হাত ধরে হাঁটেন রাস্তা আসলে ফুটপাথের রাস্তা খুবই সংকীর্ণ থাকে, অন্যদের চলাচলের প্রবলেম হতে পারে। কাছে পিঠে যদি ব্যাগ থাকে তাহলে সেদিকে খেয়াল রাখুন, আপনার পিঠের ব্যাগ দ্বারা যাতে অন্য কেউ আঘাত না পায় বা কষ্ট না পায় সেদিকে লক্ষ্য রাখুন। এবং যখন রাস্তা পার হবেন তখন অবশ্যই সচেতন এবং দেখে শুনে রাস্তাটা পার হবেন। হাঁটার পথ শেষ, এবার মনে করেন দূরে কোথাও যেতে হবে, সেজন্য আপনাকে গাড়িতে উঠতে হবে। তো গাড়িতে উঠে কি করতে হবে? গাড়িতে ওঠার সময় আপনি যেটা করবেন সেটা অবশ্যই ধীরে সুস্থে গাড়িতে উঠবেন এবং সবসময় বাম পা দিয়ে ওঠার চেষ্টা করবেন। তাড়াহুড়ো করে বা ধাক্কাধাক্কি করে গাড়িতে উঠে ওঠার চেষ্টা করবেন না। এতে করে আপনার জীবনও যেমন বিপন্ন হতে পারে সেক্ষেত্রে আপনার দ্বারাও অন্যের জীবন বিপন্ন হওয়ার সম্ভাবনা থাকতে পারে। গাড়িতে ওঠার পর যদি সিট খালি থাকে বসে পড়ুন, অনর্থক অন্যের পাশে দাঁড়িয়ে থেকে বিরক্ত করার কোনো মানে নেই। গাড়িতে যদি কোনো মহিলা বা বয়স্ক মহিলা থাকে বা মুরব্বী কোনো লোক থাকে অবশ্যই তাদেরকে বসার অগ্রাধিকার দিন। তারপরে যদি আপনার জায়গা থাকে তাহলে বসুন, না হলে সেক্ষেত্রে দাঁড়িয়ে যেতে পারে। অহেতুক জানলা খোলা রেখে বাইরে তাকাবেন না বা মাথা রাখবেন না বা জানালা খুলে মোবাইলে কথা বলবেন না, সেক্ষেত্রে আপনার মোবাইলটা হারিয়ে যাওয়ার বা লোপাট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। পুরুষরা চেষ্টা করবেন তাদের সিটে বসার, মহিলাদের জন্য সংরক্ষিত সিট থাকে। আপনারা কখনোই মহিলাদের সংরক্ষিত সিটে বা প্রতিবন্ধীদের জন্য যে সিট রাখা হয়েছে সেই সিটে বসবেন না। বন্ধু বান্ধব বা কলিগদেরকে নিয়ে পাবলিক বাসে উঠলে কখনো চিল্লা চিল্লি চেঁচামেচি করবেন না। আসলে আপনারা যেটাকে এনজয় করতেছেন এটা আসলে অন্যদের কাছে খুবই বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। তো জিনিসটা নিজেকে দিয়ে বোঝানোর চেষ্টা করবেন, যখন আপনি একা থাকবেন অন্যরা যখন চার পাঁচজন মিলে চিল্লাচিল্লি করবে তখন আপনার কেমন লাগবে। তো বাস্তব পরিস্থিতিটা বুঝে আসলে আমাদের কাজগুলো করা বা আমাদের কোনো সিদ্ধান্ত নেওয়াটা উচিত, এটাই আসলে আমাদের কমন সেন্স। আরো কিছু জিনিস আছে, যেমন আমরা গাড়িতে ওঠার পরে পাশে যদি কোনো ব্যক্তি বসে থাকে আমরা তার সাথে আলাপ জমানোর চেষ্টা করি। যদি সে ইন্টারেস্ট না দেখায় তার সাথে বেশি কথা না বাড়ানোটাই ভালো। যদি ফোনে কথা বলেন তো ফোনে লাউড স্পিকারে কথা না বলে হেডফোন ইউজ করবেন এবং যত দ্রুত সম্ভব সংক্ষেপে কথা শেষ করার চেষ্টা করবেন। গাড়িতে ওঠার পরে আমাদের আরেকটা বদ্ধপ্রয়াস আছে, কেউ যখন ফেসবুকিং বা হোয়াটসঅ্যাপ করে মোবাইলে তো পাশের সিটে বসে থাকে একটু উঁকি দিয়ে দেখার একটা স্বভাব আছে আমার। তো এই জিনিসটা কখনোই করবেন না, কারণ ফেসবুকিং বলেন হোয়াটসঅ্যাপ বলেন বা আমরা যে সোশ্যাল মিডিয়া গুলো অ্যাক্টিভিটিস গুলো যেগুলো করে থাকি এগুলো একান্ত ব্যক্তিগত। তো একান্ত ব্যক্তিগত ব্যাপারগুলোতে আপনি যে উঁকি মেরে অনধিকার চর্চা করছেন এটা আসলে করা উচিত না।
গাড়ির ভিতরে অপরিচিত কেউ খাবার অফার করলে অবশ্যই সম্মানের সাথে এবং বুদ্ধি বিবেচনা করে সেগুলোকে ইগনোর করুন। যখন গাড়ি থেকে নামবেন তখন অবশ্যই ধীরে সুস্থে বাম পা দিয়ে নামার চেষ্টা করুন। এবার অফিসে আসার পরে আমরা কি ধরনের কমন সেন্স গুলো আমাদের লাইফে কাজে লাগাতে পারি, সেটা হচ্ছে যে আপনি যখন অফিসে আসলেন তখন আপনার অবশ্যই একটা ডেস্ক আছে। যখন ডেস্কে এসে বলবেন ধরুন এটা আমার ডেস্ক, আমি আমার জায়গাটা সবসময় নিট অ্যান্ড ক্লিন করে রাখবো, পরিষ্কার করে রাখবো। কাজের সময় অন্য কেউ আলাপে জড়াবো না, নিজেও আলাপে জড়াবো না, পার্সোনাল কোনো কথা এখানে শেয়ার করবেন না। কারণ এখানে আপনি আজকে এই অফিসে আছেন, হয়তো বা কালকে অন্য অফিসে সুইচ করতে পারেন, তো পার্সোনাল বিষয়গুলো সকলের সাথে শেয়ার না করাটাই বেটার। অফিসে থাকা অবস্থায় যদি পার্সোনাল কোনো ফোন আসে সেক্ষেত্রে সংক্ষেপে কথা বলে রেখে দেওয়ার চেষ্টা করুন এবং নিজের ব্যক্তিত্বটা বজায় রাখার চেষ্টা করুন। সবসময় দাঁত কেলানো হাসি অথবা সবসময় একটা গুরুগম্ভীর একটা ভাব নিয়ে থাকার চেষ্টা করবেন না। যতটা স্বাভাবিক ভাবে থাকার চেষ্টা করবেন, যতটুকু ভাবে সহজ সরল ভাবে সবার সাথে মেশা যায়, সুন্দরভাবে থাকা যায়, সেভাবে চলার চেষ্টা করবেন। আমাদের চেয়ে অপেক্ষাকৃত যদি কোনো সিনিয়র মেম্বার বা সিনিয়র কেউ আমাদেরকে ফোন দেয়, তো সেক্ষেত্রে আপনি নিজে থেকে কখনোই ফোনটা কাটবেন না যতক্ষণ না পর্যন্ত উনি আপনাকে বিদায় সম্ভাষণটা জানায়। তো উনি কাটার পরে আপনি ফোনটা লিখে দিবেন। কোনো কারণে যদি কথা শেষ করার আগে ফোনটা কেটে যায় সেক্ষেত্রে আপনি ফোনটা ব্যাক করুন, করে কথা শেষ করে সুন্দরভাবে বিদায় সম্ভাষণ জানিয়ে ফোনটা রেখে দিন। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি এই ভিডিওটা কোনো কাজে লেগে থাকে, আপনার যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করুন, কমেন্টস করুন এবং শেয়ার করুন বন্ধুদের সাথে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং অবশ্যই আপনার মূল্যবান মন্তব্যটি আমাদেরকে জানাবেন এবং কোন বিষয়ের উপরে আপনি নেক্সট ভিডিওটা পেতে যাচ্ছেন আমাদেরকে কমেন্টস করে জানান। চেষ্টা করবো আপনাদের পছন্দের বিষয়ের উপরে কিছু আলোচনা করা। আজকে এই পর্যন্তই। নিজেকে সুস্থ রাখুন, নিজে সুস্থ থাকুন, পরিবারকে সুস্থ রাখুন, পরিবারকে সেভ রাখুন। Stay home, stay safe. Allah Hafiz.